হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ ফাকরের রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ ফাকরির রহমতে অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমার ইউটিউবে স্বাস্থ্যকথন চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আমি ডাক্তার দেলোয়ার হোসেন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে আলোচনা করব করোনা টিকা বা করোনা ভ্যাকসিন কারা নেবেন কারা নেবেন না বা কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না অনেকের অনেক প্রশ্ন মনের মধ্যে তার ডায়াবেটিসের সমস্যা তার হার্টের সমস্যা তার কিডনির সমস্যা তার লিভারের সমস্যা তার উচ্চ রক্তচাপের সমস্যা তার ডায়াবেটিসের সমস্যা অ্যাজমার সমস্যা আপনি কি টিকা নিতে পারবেন আজকের ভিডিওটা তাদের জন্য পাশাপাশি করোনা ভ্যাকসিন রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে আজকে এই উত্তরও আপনাদেরকে দিব শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে ফার্স্টের বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় করোনা ভ্যাকসিন কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না করোনা ভ্যাকসিন অলরেডি বাজারে চলে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে করোনা টিকার কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশেও করোনা টিকার কার্যক্রম শুরু হয়ে গেছে আমি করোনা টিকার প্রথম ডোজ নিয়ে নিয়েছি আজকে চতুর্থ দিন চলতেছে আমি সুস্থ আছি আমি ভালো আছি ইনশাল্লাহ আমার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি এই বিষয়ের উপর কিন্তু আমি এর আগেই ভিডিও দিয়েছি আজকের বিষয়টা হচ্ছে করোনা টিকা কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন করোনা ভ্যাকসিন কারা নিতে পারবেন এক নম্বর হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে মানে এইটিন প্লাস আঠারো প্লাস যাদের বয়স তারা সুস্থ সকলেই এই টিকা নিতে পারবেন যারা সুস্থ আছেন সকলে এই টিকা নিতে পারবেন দু নম্বরে হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু এই করোনা ভ্যাকসিন নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যাদের লিভারের সমস্যা আছে তারাও এই করোনা ভ্যাকসিন নিতে পারবেন কোনো সমস্যা হবে না যাদের কিডনি সমস্যা আছে ডায়ালাইসিস করতেছেন তারাও কিন্তু এই করোনা ভ্যাকসিন নিতে পারবেন কোনো সমস্যা হবে না অ্যাজমা আক্রান্ত রুগী করোনা টিকা নিতে পারবেন ক্যান্সারে আক্রান্ত রুগী করোনা টিকা নিতে পারবেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত রুগী করোনা টিকা নিতে পারবেন কিন্তু ক্ষেত্রে কথা আছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ একটা হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের মধ্যে থাকতেছে আপনার ওষুধ খাচ্ছেন নিয়মকানুন মেনে চলতেছেন নিয়ন্ত্রণের মধ্যে আছে তারা করোনা টিকা নিতে পারবেন কিন্তু যাদের অনিয়ন্ত্রিত তারা কিন্তু নিয়ন্ত্রণ করার পরেই এই টিকা নিতে পারবেন না হয় নিতে পারবেন না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমন ওষুধ খাচ্ছেন তারাও কিন্তু এই টিকা নিতে পারবেন যারা ক্যামোথেরাপি নিচ্ছেন ক্যান্সারের জন্য তারাও কিন্তু এই করোনা টিকা নিতে পারবেন যারা কোভিড পজিটিভ হয়েছেন বর্তমানে সুস্থ আছেন বা কোভিড পজিটিভ হয়েছেন ছয় সপ্তাহ মানে দেড় মাস হয়ে গেছে তারা এই টিকা নিতে পারবেন কোনো সমস্যা হবে না কারা নিতে পারবেন না এই করোনা টিকা কারা নিতে পারবেন না যাদের বয়স আঠারো বছরের কম তারা করোনা টিকা নিতে পারবেন না গর্ভবতী মা করোনা টিকা নিতে পারবেন না দুগ্ধ দানকারী মা করোনা টিকা নিতে পারবেন না মানে যে সব মায়েরা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা করোনা টিকা নিতে পারবেন না জ্বরের রুগী যাদের জ্বর আছে বা দিন চোদ্দো দিনের মধ্যে জ্বর হয়েছে তারা করোনা টিকা নিতে পারবেন না ক্যান্সারের ইনজেকশন যারা দিচ্ছেন তারা করোনা টিকা নিতে পারবেন না কোভিড আক্রান্ত রুগী করোনা টিকা নিতে পারবেন না এবং কোয়ারেন্টাইনে যারা আছেন তারা করোনা টিকা নিতে পারবেন না আপনি করোনা সাসপেক্টেড আপনাকে ধারণা করা হচ্ছে আপনার মধ্যে করোনা ভাইরাস রয়েছে তাই আপনিও করোনা টিকা নিতে পারবেন না এখন একটা প্রশ্ন অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন প্রশ্ন আছে তার অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তিনি কি টিকা নিতে পারবেন এক্ষেত্রে অ্যালার্জির কথাটাই আসি অ্যালার্জি কিন্তু অনেক রকমের অ্যালার্জি আছে অনেকের দেখা গেছে খাবারে অ্যালার্জি অনেকের ওষুধ কোন নির্দিষ্ট ওষুধের মধ্যে অ্যালার্জি অনেকের ঠান্ডার অ্যালার্জি পাশাপাশি অনেকে দুলাবালির মধ্যে অ্যালার্জি কারো কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে অ্যালার্জি নেই বা এটা আসলে এই ভ্যাকসিনের অ্যালার্জি আছে কি না সেটা আসলে নির্ণয় করা খুব কঠিন আপনার এই করোনা ভ্যাকসিনের অ্যালার্জি আছে কি না এটা নির্ণয় করা কঠিন তাই প্রথম ডোজ নেয়ার আগে নিশ্চিতভাবে বলা যায় না আপনার এই অ্যালার্জিতে কোনো সমস্যা হবে কি না প্রথম ডোজ নেয়ার পরে যদি দেখেন যে আপনার চুলকানি হচ্ছে বা কোনো রকম র্যাশ হয়ে গেছে শরীরের মধ্যে তাহলে দ্বিতীয় ডোজ নেয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নেয়ার পরেই কিন্তু দ্বিতীয় ডোজ নিবেন তার আগে দ্বিতীয় ডোজ নিবেন না এখন কতগুলো প্রশ্নের উত্তর আশা করি কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না এগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন করোনা ভ্যাকসিন রিলেটেড কতগুলো প্রশ্ন যেগুলো আমরা পেয়েছি প্রশ্নগুলো হচ্ছে টিকা নেওয়ার আগে কোভিড নাইন্টিন টেস্ট কি প্রয়োজন আছে টিকা নেওয়ার আগে কোভিড নাইন্টিন টেস্ট প্রয়োজন নেই কারণ তখনই প্রয়োজন আছে আপনার যখন করোনার উপসর্গ থাকবে তখন আপনি টেস্ট করাবেন টেস্ট করানোর পরে নিশ্চিত হয়ে ভ্যাকসিন নিবেন কিন্তু আপনার যদি করোনার কোনো উপসর্গ না থাকে তাহলে টিকা নেওয়ার আগে রকম পরীক্ষা নিরীক্ষার দরকার নেই একবার করোনা হয়ে গেছে এখন কি টিকা নিব নাকি কি নিব না অবশ্যই নেবেন একবার করোনা হয়ে গেছে এখন অবশ্যই আপনাকে আবার টিকা নিতে হবে অ্যান্টিবডি শরীরে আছে তারপরেও কি ভ্যাকসিন প্রয়োজন জি প্রয়োজন আপনি অ্যান্টিবডি পরীক্ষা করেছেন আপনি দেখলেন আপনার শরীরে অ্যান্টিবডি পজিটিভ তারপরেও আপনাকে এই করোনা ভ্যাকসিন নিয়ে নিতে হবে টিকাটি কতদিন শরীরে প্রটেকশান দিবে এই আপনার করোনা থেকে কতদিন এই টিকাটা প্রটেকশান দিবে এখানে আসলে আমি বারবারই বলি এতটুকু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ হয় নাই কিন্তু এই ভ্যাকসিন কোম্পানিগুলো বলতেছে মাল্টিপল ইয়ার্স মাল্টিপল ইয়ার্ডস হচ্ছে আমরা ধারণা করে নিতে পারি দুই থেকে পাঁচ বছর এই টিকাটা আমাদের শরীরটাকে করোনার বিরুদ্ধে প্রোটেকশন দিবে টিকা নেওয়ার পরেও কি মাস্ক গ্লাভস এবং সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে জি অবশ্যই টিকা নেওয়ার পরে ছয় থেকে সাত সপ্তাহ বা সর্বোচ্চ দুই মাস আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আপনার মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই ভ্যাকসিনটা প্রথম ডোজ নেওয়া ছয় থেকে সাত সপ্তাহ পরেই কিন্তু শরীরে অ্যান্টিবডি তৈরি করে তার আগে তৈরি করে না এই জন্য আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পাশাপাশি শতকরা চোরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোকের শরীরে কাজ করে পাঁচ থেকে ছয় পার্সেন্ট শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না যে পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না হয়তোবা সে পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোকের মধ্যে কিন্তু আপনি একজন হতে পারেন তাই স্বাস্থ্যবিধি মানতে হবে পাশাপাশি আপনি হয়তো বাহক হতে পারেন আপনি করোনা ভ্যাকসিন নিয়েছেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে কিন্তু আপনি এমন এক লোকের সাথে হাত মিলিয়েছেন হাত মিলিয়ে হ্যান্ডশেক করলেন যার শরীরে করোনা ভাইরাস আছে হ্যান্ডশেক করে আপনি হাতে ভাইরাসটা বহন করলেন পাশাপাশি একটি সুস্থ মানুষের সাথে আবার হ্যান্ডশেক করলেন আপনি ওই করোনা আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাসটা নিয়ে একজন সুস্থ ব্যক্তির শরীরে দিয়ে দিলেন তাহলে আপনি হয়ে গেলেন বাহক তাই স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে গত সপ্তাহে আমার জ্বর ছিল আমি কি টিকা নিব গত সপ্তাহে যদি আপনার জ্বর থাকে তাহলে আপনার টিকা নেওয়ার দরকার নেই বা টিকা নেওয়া যাবে না আমরা এরকম বলি বা এরকম নির্দেশনা দেয়া আছে করোনা ভ্যাকসিন নেওয়া চোদ্দো দিনের ভিতরে যদি কারো জ্বর আসে চোদ্দো দিন ফুববে মানে করোনা ভ্যাকসিন নেওয়ার চোদ্দো দিনের আগে জ্বর আসলে সমস্যা নেই কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়া চোদ্দো দিনের মধ্যে যদি আপনার জ্বর এসে থাকে তাহলে আপনি ভ্যাকসিন নিতে পারবেন না সেটা আপনার কোভিড রিলেটেড ফিভার হোক বা নন কোভিড ফিভার হোক আপনাকে ভ্যাকসিন নেওয়া যাবে না আমি কিডনি এবং ডায়ালাইসিসের রোগী আমি কিডনি এবং ডায়ালাইসিসের রুগী আমি কি টিকা নিব জি অবশ্যই আপনি টিকা নেবেন আপনি যদি কিডনি রুগী বা ডায়ালাইসিসের রোগীও হয়ে থাকেন আপনার টিকা নেওয়ার প্রয়োজন নিতে পারবেন আমি এস বি আক্রান্ত রুগী আমি কি টিকা নিতে পারবো আমি শুরুতেই বলেছি লিভার ডিজিজ লিভার ডিজিসের রোগীরাও কিন্তু টিকা নিতে পারবে এবং এজি বা হ্যাপাটাইটিস বি ভাইরাস একটি লিভার লিভার রিলেটেড রোগ আপনার যদি এস এজি পজিটিভ থাকে তারপরেও আপনি টিকা নিতে পারবেন কোনো সমস্যা হবে না এক বোন প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন আমরা আগামী তিন মাস পরে সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছি মানে আপনি তিন মাস পরে সন্তান নিতে চাচ্ছেন আপনি কি টিকা নেবেন উনি এভাবে প্রশ্নটা করেছে আমরা তিন মাস পরে সন্তান নেওয়ার প্রস্তুতি নিব আমরা কি টিকা নিব বা আমি কি টিকা নিব হ্যাঁ আপনি টিকা নিবেন অবশ্যই নেবেন এবং ক্ষেত্রে আমি বলবো আপনার যে বাচ্চা নেওয়ার যে প্রিপারেশনটা তিন মাস পরে সেই তিন মাস পর থেকে আপনি ছয় মাস পরে সন্তান নেওয়ার চেষ্টা করুন তার আগে না বাট আপনাকে টিকা নিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল করোনা ভাইরাস কারা ভাইরাসের ভ্যাকসিন কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না পাশাপাশি অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পাশাপাশি আপনাদের যদি এই ভিডিও রিলেটেড বা করোনা ভ্যাকসিনের উপরে বা করোনা ভাইরাসের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের উত্তর দেব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ